নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো ভূগোলের, অর্থাৎ জিওগ্রাফির। পেজ নম্বর AC 278 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ টু দা পয়েন্ট আমি তোমাদের সলভ করিয়ে দেব। দেখো, রোমান ওয়ানের প্রশ্ন কি বলেছে, ভূ অভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাষ্প সহ গরম জলের উৎক্ষেপণকে বলে। তো দেখো, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গিজার, রোমান টু এর অ্যান্সার হবে এর অ্যান্সার ক্ষয়জাত পর্বত, রোমান থ্রি অ্যান্সার হবে সের অ্যান্সার স্পিড হবে, রোমান ফোর এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মোনাডোনা হবে, রোমান ফাইভ এর অ্যান্সার হবে পুনর্ভাবা নদী, রোমান সিক্স এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এলুভিয়েশন, রোমান সেভেন এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার নাতিশীতোষ্ণ অঞ্চলে, রোমান এইট এর অ্যান্সার হবে এর অ্যান্সার টাইফুন হবে, রোমান নাইন এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ক্লোরো ফ্লোরো কার্বন, রোমান টেনের অ্যান্সার হবে ভোপাল গ্যাস বিপর্যয় একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় হলো, রোমান ইলেভেনের অ্যান্সার হবে জেড বায়ুপ্রবাহ দেখা যায় অ্যান্সার হবে এর অ্যান্সার ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে, রোমান টুয়েলভের অ্যান্সার হবে এর অ্যান্সার পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, রোমান থার্টিনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 50 সেন্টিমিটার, রোমান ফোরটিনের অ্যান্সার হবে সের অ্যান্সার ডাব, রোমান ফিফটিনের অ্যান্সার হবে এর অ্যান্সার, রোমান সিক্সটিনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বাজারের কাছে, রোমান সেভেন্টিনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরিষেবা, রোমান এইটিনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দ্বিতীয় ক্ষেত্রে, রোমান নাইনটিনের অ্যান্সার হবে সের অ্যান্সার উত্তরপ্রদেশ, তাই তো? মানে 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হলো উত্তরপ্রদেশ। 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার এল আকৃতি, 21 নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মোট অভ্যন্তরীণ উৎপাদন। আজকে আমি ভূগোলের সর্বশেষ সেট অর্থাৎ AC 278 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি, এর যাবতীয় এমসিকিউ টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।